আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর ফিজিক্স চ্যাপ্টার 2 এর মোশন অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিছু ফর্মুলা দেখেছিলাম, আজকে আমরা তার পরবর্তী ফর্মুলাগুলো থেকে বা পরবর্তী ইকুয়েশনগুলো থেকে আলোচনা করতে যাচ্ছি। অলরেডি আমরা একটি ফর্মুলা শিখেছিলাম যে ডিস্টেন্স এস বের করার একটি ফর্মুলা ছিল, এমনটা এস ইকুয়াল টু ভিটি, আমরা পিছনে দেখেছিলাম এস ইকুয়াল টু ভিটি, যে ভিটা আসলে বড় হাতের ভি ছিল। অলরাইট, এবং এই ভি ইকুয়াল টু আমরা এর আগের ভিডিওতে বের করেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি। সো এই ভ্যালুটা যদি আমি এখানে ইনপুট করে দিই, এই ভি এর পরিবর্তে যদি আমরা ইনপুট করে দিই ইউ প্লাস হাফ এটি, ভি এর পরিবর্তে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটি ইকুয়েশন তৈরি করতে পারছি, সেটি হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটি ফর্মুলা তৈরি করতে পারছি, সেটি হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি খুবই ইম্পর্টেন্ট একটি ফর্মুলা ইকুয়েশন অফ মোশন অফ ইকুয়েশন টপিক্স এর। অলরাইট, সো আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখবো যে একটি ফর্মুলার সাথে আরেকটি ফর্মুলা কিন্তু রিলেটেড। চলে যাচ্ছি পরবর্তী ফর্মুলাটিতে। আমরা প্রিভিয়াস কোন ভিডিওতে দেখেছিলাম ভি ইকুয়াল টু একটি ফর্মুলা ছিল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু একটি ফর্মুলা ছিল ইউ প্লাস এটি। সো আমি যদি আপনাকে বলি যে আপনি এখান থেকে ভি স্কোয়ারের মান বের করেন, দ্যাট মিন্স বোথ সাইডে আপনাকে স্কোয়ার করতে হবে, বোথ সাইডে আপনাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এটাকে ফর্মুলা ক্রিয়েট করি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিলে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এমন একটি মান পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের। এইটুকুর ভিতরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো এ প্লাস বি হোল স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অলরাইট, দ্যাট মিন্স এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এমনটা ইউ স্কোয়ার প্লাস এই দুটোর ভিতর থেকে সামথিং কিছু একটা কমন যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই দুটোর ভিতর থেকে সামথিং কিছু একটা কমন যাচ্ছে। সো এই দুটোর ভিতর থেকে যদি আমি টুয়াইস এ কে কমন নেই, লক্ষ্য করবেন এখানে কিন্তু এ আছে এবং এখানে কিন্তু এ আছে, এখানেও টি আছে এখানেও টি আছে, কিন্তু আমরা টিটাকে কমন নিচ্ছি না, আমরা শুধুমাত্র এটাকে কমন নিচ্ছি। একটু লক্ষ্য করবো, আমরা ইকুয়েশনগুলি তৈরি করার জন্য আসলে এমন ভাবে একটু লক্ষ্য করতে হবে। সো এই দুটো থেকে আমি এ কমন নিচ্ছি এবং আমি দুটো থেকে টু কমন নিচ্ছি। কিন্তু আপনাদের কাছে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো আমরা এই জায়গায় টু দেখতে পাচ্ছি কিন্তু পরের টার্মের ভিতরে কিন্তু টু নেই, সো আমরা কিভাবে টুটাকে কমন নিতে পারি, এটা একটু বুঝে নিতে হবে আপনাকে। যে কোনো কিছু থেকে যখন আমরা কমন নেই, কমন নেওয়া বলতে বেসিক্যালি কি বোঝানো হয়, যে এক্সপ্রেশনগুলোর মানে টার্মগুলো থেকে আপনি কোনো কিছুকে কমন নিতে যাবেন, কমন নেওয়া বলতে ওই এক্সপ্রেশনের প্রতিটি টার্মকে যত কমন নেবেন তত দ্বারা ডিভাইড করা বোঝায়, যত কমন নেবেন তত দ্বারা ডিভাইড করা বোঝায়। সাপোজ আমি একটি ম্যাপ দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এখানে ফোর এক্স প্লাস টু এক্স আছে, সো এখান থেকে আসলে মানে ফোর এক্স প্লাস টু আছে, সো এই এখান থেকে আসলে কি কমন যাচ্ছে, টু কমন যাচ্ছে। টু কমন নেওয়া মানে কি, টু কমন নেওয়া মানে হচ্ছে এই ফোর কে টু দ্বারা ডিভাইড করলে টু এক্স হবে এবং এই টু থেকে টু কমন নিলে হয়ে যাবে ওয়ান। টু থেকে টু কমন নেওয়া মানে হচ্ছে এই টু কে টু দ্বারা ডিভাইড করা, এই ফোর কেও টু দ্বারা ডিভাইড করা। সো একই রকম ভাবে কমন নেওয়া বলতে বেসিক্যালি ভাগ করা বুঝে, আমরা একটু লক্ষ্য করবো। আমি এখান থেকে এই দুটো টার্ম থেকে টুয়াইস এ কে কমন নিলাম, টুয়াইস এ কমন নিলে থাকতেছে কি, এখানে ইউ থাকতেছে এখানে টি থাকতেছে, প্লাস আপনি টু কমন নিচ্ছেন বাট এখানে কিন্তু টু নেই, টু নেই মানে কি, এখানে টু দ্বারা ভাগ। আর এই জিনিসটাকে টু দ্বারা ভাগ মানে হচ্ছে টু দ্বারা যে কোনো কিছুকে ভাগ করা মানে হচ্ছে তার সাথে হাফ গুণ আকারে আসা, লাইক এমনটা ফোর কে টু দ্বারা ভাগ করা বলতে যে করা যে কথা বোঝায়, ফোর এর সাথে হাফ গুণ আকারে নিয়ে আসলে ঠিক একই জিনিসকে বোঝানো হয়। সো এটা এটাকে টু দ্বারা গুণ মানে টু দ্বারা কমন নেওয়া মানে হচ্ছে এটাকে টু দ্বারা ভাগ করা, তার মানে হচ্ছে এখানে আগে একটি হাফ চলে আসবে এবং আপনি এ স্কোয়ার থেকে একটি এ কমন নিয়েছেন, একটি এ থাকবে এবং একটি টি স্কোয়ার থাকবে। অলরাইট, সো এখান থেকে আমরা এমন একটি ইকুয়েশন পেয়ে যাচ্ছি। সো একটু লক্ষ্য করবেন ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ, এইটুকুর একটি মান কিন্তু অলরেডি আপনি উপরেই বের করেছেন। আমরা যদি আগের বক্সটি একটু লক্ষ্য করি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে কিন্তু এস ছিল, সো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে যেহেতু এস, তো আমি এইটুকুর পরিবর্তে কিন্তু এখানে এস বসিয়ে দিতে পারছি। দ্যাট মিন্স এখান থেকে আমাদের আরেকটি ফর্মুলা ক্রিয়েট হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটিও কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। সো এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে।